এমি মার্টিনেজ স্বপ্ন দেখেন না, সেই স্বপ্ন পূরণ করেন। নিজের জীবনে চরম দুঃসময়কে পাশে পেয়ে এমি মার্টিনেজ পেয়েছেন সর্বজন স্বীকৃত। জাতীয় দলের হয়ে এমির স্বপ্ন পূরণ হয়েছে আগেই, এবার ক্লাব লেভেলে নিজের স্বপ্ন পূরণের দিকে আগাচ্ছেন এমি মার্টিনেজ। কিছু বছর আগেও অবাস্তব মনে হওয়া এমি মার্টিনেজের সব স্বপ্নই এখন পূরণের পথে। এমির স্বপ্ন পূরণ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2017 সালে আর্সেনালের জার্সি গায়ে এমি মার্টিনেজ একটা পোস্ট করেছিলেন, বলেছিলেন আমারও একদিন দিন আসবে। তখন হয়তো এমি মার্টিনেজকে কেউ বিশ্বাস করতে পারেননি, কিন্তু সময়ের পরিক্রমায় সেই কথাকেই সত্য প্রমাণ করেছেন এমি। নিজের কথা যে শুধু কথা নয়, সে কথা বাস্তবেও রূপ দেওয়া যায় তারই প্রমাণ এমিলিয়ানো মার্টিনেজ। তরুণ বয়সে যোগ দিয়েছিলেন ইপিএল এর ক্লাব আর্সেনালে, তবে ওস্পিনা লেনো পিটার চেকভিদের ভিড়ে কখনোই ক্লাবে থিতু হতে পারেননি। দীর্ঘ সময়ে আর্সেনালের সাথে থাকলেও লোনে ঘুরেছেন নানান ক্লাবে, সেখানেও তার সুযোগ মিলত কালে ভদ্রে, যেখানেই যেতেন এমি বিবেচিত হতেন ব্যাকআপ গোলরক্ষক হিসেবে, ফলে নিজেকে প্রমাণের সুযোগ তো মিলতই না তার। আর তখনই আর্সেনালের জার্সিতে হতাশ এমি জানান তার দিন আসবে। একটা সময় নিজের জীবনের কঠিন সিদ্ধান্ত নেন এমি মার্টিনেজ, 30 আশেপাশে এসে ছাড়েন আর্সেনাল, যোগ দেন ইপিএল এর মিড টেবিলের ক্লাব অ্যাস্টন ভিলায়, যেখানে অনেকেই দেখছিলেন এমির শেষ। অধিক বয়স সাথে তুলনামূলক দুর্বল দলে খেলা, এমি তাই গড়পড়তা হিসেবে ক্যারিয়ারের শেষ করবে এমন ভাবনাও ছিল অনেকের মনে, তবে সেই ভাবনাই মাটিতে মিশে গেছে কয়েক বছরে। কোপা আমেরিকার ব্যর্থতার পর 20 সালে আর্জেন্টিনা দলের হেড কোচ হয়ে আসেন লিওনেল স্কালোনি, এসেই বদলে দেন দলের চিত্র, খুঁজে বের করেন অ্যাস্টন ভিলার এমিকে। এরপরের গল্পটা সবারই জানা একটা রূপকথা, যেটার নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনা দলের সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেন, বিশেষ করে কোপা আমেরিকার ফাইনালে অবিশ্বাস্য পারফরমেন্স করে হন টুর্নামেন্টের সেরা গোলরক্ষক, একই সাথে শিরোপা জেতান আর্জেন্টিনাকে। এরপর ফিনালিজিমা থেকে বিশ্বকাপ সবখানি সেরা এমি মাঝে যে কত ইতিহাস রচনা করেছে তা দর্শকদের অজানা নয়, তবে এরপরও ক্যারিয়ারের অপূর্ণতা ছিল। জাতীয় দলে এমি সেরাদের একজন, এ নিয়ে দ্বিমত নেই কারো, কিন্তু ক্লাব লেভেলে এমিকে স্বীকৃতি দিতে চান অনেকে। মিড লেভেলের ক্লাব অ্যাস্টন ভিলা এই কারণে এমির ক্লাব পারফরমেন্সকে বড় আকারে দেখেন না অনেকে, তবে এমি স্বপ্ন দেখছেন অ্যাস্টন ভিলাকে নিয়েই। অন্য ক্লাবে না গিয়ে বলছেন এই ক্লাবকে একদিন নিয়ে যাবেন চ্যাম্পিয়ন লিগের মঞ্চে, নিজের সেই স্বপ্ন পূরণের দিকেই এখন ভালোভাবে এগোচ্ছেন এমি। চ্যাম্পিয়ন্স লিগ হাতছানি দিচ্ছে অ্যাস্টন ভিলার সামনে, ইপিএল বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, এমনিতে টপ 6 খ্যাত বিগ ক্লাবরা 4 স্পটের জন্য লড়াই করে, এর সাথে নতুন করে আসছে নিউক্যাসল ব্রাইটন। মালিকানা পরিবর্তনের পরও তারাও সফলতা পাচ্ছে বেশ, সবাইকে টপকে ইপিএল এর এখন সেরা 4 অ্যাস্টন ভিলা। শেষ ম্যাচে অ্যাস্টন ভিলা হারিয়েছে এক সময় ইপিএল এর শীর্ষে থাকা টটেনহ্যামকে, পিছিয়ে পড়ে স্পার্সদের হারানোর পিছনে বড় অবদান ছিল এমির। ম্যাচে 6 সেভ ও 8.5 রেটিং নিয়ে ওই দিনের অন্যতম সেরা পারফর্মার হন এমি। শেষ পর্যন্ত এমির স্বপ্ন পূরণ হবে কিনা তা জানা যাবে সিজন শেষে, তবে ভাগ্য বিধাতা যে এমির সাথে আছেন, যে কারণে একসময় অবিশ্বাস্য জিনিসগুলো তার সাথে মিলতে শুরু করছিলেন, আর সেখানে যদি অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগ খেলাতে পারেন এমি, তবে কথার সাথে কাজেও এমি পারদর্শী, এটি আরও একবার প্রমাণ হয়ে যাবে।